এই ভিডিওতে দশম শ্রেণীর জ্যামিতির বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্যের একটি প্রয়োগ নিয়ে আলোচনা করব। আজ যেটি আলোচনা করব সেটি হলো অকেন্দ্রীয় বৃত্তের এপি ও এক্যু জ্যায়ের মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস। প্রমাণ করতে হবে ও আর এ এস বিন্দু চারটির সমবৃত্তস্থ। দেখো আমরা ছবিতে ব্যাপারটা একটু দেখাই। দেখো এটি একটি অকেন্দ্রীয় বৃত্ত এবং তার দুটি জ্যা, একটা হচ্ছে এপি এবং আর একটা হচ্ছে এ কিউ। তাহলে এপি এবং এ কিউ দুটি জ্যা এবং এই জ্যা দুটির মধ্যবিন্দু যথাক্রমে বলা আছে আর এবং এস। তাহলে এপি জ্যার মধ্যবিন্দু ধরলাম আমরা আর এবং এ কিউ জ্যার মধ্যবিন্দু ধরলাম আমরা এস। তাহলে আমাদের এখানে কি প্রমাণ করতে বলেছে? এখানে বলেছে এই যে চারটে বিন্দু পেলাম আমরা ও আর এ এস, এই বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। বিন্দু চারটি সমবৃত্তস্থ। সমবৃত্তস্থ মানে কি? এই বিন্দু চারটি দিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করতে পারবো, এটা আমাদের প্রমাণ করতে হবে। চারটি বিন্দু সমবৃত্তস্থ, এটা আমাদের প্রামাণ্য। তাহলে আমরা একটু লিখে নিই প্রামাণ্যটা কি। প্রামাণ্য হচ্ছে যে ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। এখন এটা করার জন্য আমাদের কি করতে হবে? আমরা বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যে একটা জিনিস পড়েছিলাম, একটা উপপাদ্য পড়েছিলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। দেখো আমি ছবির মাধ্যমে তোমাদের দেখাচ্ছি, একটা বৃত্ত এবং এটা একটা যে কোনো চতুর্ভুজ যদি হয়, এবং আমরা পড়েছিলাম যে এই যে এটাকে আমরা PQRS বলি, PQRS টা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, মানে অর্থাৎ এই কিউ কোণ এবং এস কোণের যোগফল 180 ডিগ্রি, এরা পরস্পর সম্পূরক, অর্থাৎ এরা যে যোগফল 180 ডিগ্রি, আর অনুরূপভাবে পি কোণ এবং আর কোণেরও যোগফল 180 ডিগ্রি, এটা আমরা শিখেছি। এবং এটা যদি উল্টো হয়ে বলা হয় যে একটা চতুর্ভুজের, যে কোনো চতুর্ভুজের যদি বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ বিপরীত কোণগুলির যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেই চতুর্ভুজটি বৃত্তস্থ হয়, অর্থাৎ এই চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি একটা বৃত্ত দিয়ে যায়, অর্থাৎ চতুর্ভুজটি সমবৃত্তস্থ হয়, চতুর্ভুজের চারটি বিন্দু সমবৃত্তস্থ হয়। এখানে আমরা সেই জিনিসটা আমরা ব্যবহার করব, অর্থাৎ ও এস এ আর যে একটা চতুর্ভুজ গঠন যদি করি আমরা, অর্থাৎ অঙ্কনে আমরা যদি এখানে ও এবং এস কে যুক্ত করলাম এবং ও এবং আর কে যুক্ত করলাম, তাহলে আমরা অঙ্কনটা প্রথমে লিখে নিই। তাহলে অঙ্কনে আমরা ও আর এবং ও এস যুক্ত করা হলো, ও আর এবং ও এস যুক্ত করা হলো। এবার দেখো ও আর এ এস একটি চতুর্ভুজ তৈরি হয়েছে, এবং আমরা এই চতুর্ভুজের যদি একজোড়া বিপরীত কোণ যদি আমরা সম্পূরক দেখাতে পারি, অর্থাৎ যোগফল যদি 180 ডিগ্রি দেখাতে পারি, তাহলে আমাদের এই বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। তো দেখো আমরা এখানে এবার প্রমাণ শুরু করব। এখানে আরটা হচ্ছে কি, আরটা এপি এর মধ্যবিন্দু, এপি এর মধ্যবিন্দু আর, এবং ও আর হচ্ছে যে কেন্দ্রগামী একটা রেখা, এবং ও আরটা এপি কে সমদ্বিখণ্ডিত করেছে। এবং আমরা উপপাদ্য 33 অনুযায়ী আমরা পড়েছিলাম যে কেন্দ্রগামী কোনো সরলরেখা যদি কোনো জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এবং তাহলে ওই ওই কেন্দ্রগামী সরলরেখাটা কি হয়, কেন্দ্রগামী সরলরেখাংশটা ওর উপর লম্ব হয়, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, এটা আমরা আগে পড়েছি, ঠিক আছে। তো সেখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু কি ও আর এ পি কে সমদ্বিখণ্ডিত করে, অতএব আমরা কি বলতে পারি, অতএব আমরা বলতে পারি যে ও আর লম্ব এপি। লম্ব হওয়া মানে কি, যে কোনটা উৎপন্ন এ আরও, এই যে এ আরও যে কোনটা উৎপন্ন হলো সেই কোনটা হবে 90 ডিগ্রি। একইভাবে আমরা বলতে পারি যে এ কিউ জ্যা এবং ও এস তাকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ আমরা যদি লিখি ও এস এ কিউ কে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এখানে ও এস লম্ব এ কি, এটাও 90 ডিগ্রি, অর্থাৎ এই যে কোণটা উৎপন্ন হলো কি কোণ, এ এস ও, এটাও 90 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে
ও আর এ এস, এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের একজোড়া বিপরীত কোণ অর্থাৎ এই আর কোণ এবং এস কোণের এই দুটোর যোগফল দেখো কত হচ্ছে, 190 190, 90 90, 180, তাহলে এরা পরস্পর সমপূরক হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি ও এ ও আর এ এস কি বিন্দু চারটি সমবৃত্তস্থ। আমরা একটু আগে শিখলাম যে একটা চতুর্ভুজের একজোড়া বিপরীত কোণ যদি সম্পূরক হয় তাহলে চতুর্ভুজটি সমবৃত্তস্থ হয় বা ওই চারটি বিন্দু সমবৃত্তস্থ হয়। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে ও আর এ এস চতুর্ভুজের কোণ এ আর ও প্লাস কোণ এ এস ও সমান 90 যুক্ত 90 সমান কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি অর্থাৎ ও আর এ এস কি সমবৃত্তস্থ। এভাবে আমরা বুঝতে পারলাম যে একটা অকেন্দ্রীয় বৃত্তের দুটি জায়ের কিছু মধ্যবিন্দু আর এবং এস হয়, তাহলে এই যে বিন্দু চারটি আমরা উৎপন্ন হচ্ছে যে ও আর এস এরা সমবৃত্তস্থ হয়। এভাবে আমাদের প্রমাণটি সম্পূর্ণ হয়।